আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন টেকনো প্রভা টু কি অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে এগারো হাজার টাকা বাজেটের সঙ্গে সেই জন্য আমাকে অনেকেই কমেন্ট করছেন এই ডিভাইসকে একটি রিভিউ নিয়ে আসার জন্য অবশ্যই গিভাস্টির খুব তাড়াতাড়ি আনবক্সিং এবং হ্যাংশন রিভিউটা আসতে চলেছে সেটার জন্য অপেক্ষা করবেন তো আজ আমি কথা বলবো এই গিভাসির পেক্স রিভিউকে নিয়ে গিভাসির মধ্যে কী কী পেক্স থাকছে সেগুলো আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব বিশেষ করে গিভাসির মধ্যে থাকছে সাত হাজার এমএজের পাওয়ারফুল ব্যাটারি বড়ো ডিসপ্লে তার সঙ্গে সঙ্গে গেমিং চিপস একটাও ইউজ করা হয়েছে তো ভিডিওকে অবশ্যই আপনি শুরু থেকে শেষ অবধি পুরোটাই দেখতে থাকুন পুরো ভিজ্ঞ জুড়ে আমি থাকছি আলম আপনারা দেখছেন টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন তো চলুন আজ আর বেশি না বুকে ভিডিওর মেইন টপিকের দিকেই যাওয়া যায় সবার প্রথমে আমি ডিজাইন থেকে শুরু করতে চাই টেকনো প্রভার টুর যে ডিজাইনটা অবশ্যই টেকনো প্রভার থেকে অনেকটাই আলাদা থাকবে এখানে ব্যাকসাইডকে অবশ্যই পলিকার্বনিক বডি ইউজ করা হয়েছে পলিকার্বন বডি হওয়ার পরেও গ্লস ফিন্সিং ডিজাইন থাকছে তার পাশাপাশি ব্যাকসাইডটি এখানে থাকছে অবশ্যই চারটি ক্যামেরা সেট অ্যাপ এল ইডি ফ্ল্যাশ তার পাশাপাশি টেগ্নোর লোকটাও। যে ডিজাইনটা আমি বলবো ঠিকঠাকই থাকছে এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও এখানে ইউজ করা হয়েছে ডিজাইনটা আমি বলবো ঠিকঠাকই থাকছে তাহলে ডিসপ্লে নিয়েই কথা বলতে চাই এখানে একটি বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে যে কে থাকছে সিক্স পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চি ফুল এজ ডি প্লাস রেজুলেশনে এখানে আইপিএস ডিসপ্লে থাকছে যেটা অবশ্যই ভিউ ডিসপ্লে সঙ্গে কেননা মিগিলে একটি পাঁচশো সেলফি ক্যামেরা থাকছে সেই জন্য ভিউ ডিসপ্লে থাকছে এর ব্যাজার্স নিচের চেঞ্জা অনেকটাই কিন্তু ছোটো থাকছে অবশ্য এখানে ডিসপ্লে যে কয়েলটিটা আপনারা ভালোই পেয়ে যাবেন কেননা বড় ডিসপ্লে তার উপরে ফুল এস প্লাস রেজুলেশনের ডিসপ্লে সেই জন্য এখানে যে ভিডিওর এক্সপিরিয়েন্সটা অনেকটা বেকার পাবেন কিন্তু এখানে কোনো হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়নি এই ডিভাইসির মধ্যে তাহলে এখন কথা বলতে চাই অবশ্যই গিভাইসিকির পারফরমেন্সকে নিয়ে মিড ডেক হেলিওস জি এইটি ফাইভ একটা ডিভাইসিকির মধ্যে ইউজ করা হয়েছে তার পাশাপাশি এখানে থাকছে অবশ্যই চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি বি অবশ্যই এই যে চিপসেটটা জানেন অবশ্যই পাওয়ারফুল চিপসেট এই বাজেটের সঙ্গে যারা গেমিংয়ের জন্য একটি ডিভাইস নিতে চায় তাদের জন্য এই চিপসেটটা অবশ্যই পারফেক্ট চিপসেট থাকছে এ এবং ডিভাইসকে আউট অফ বক্স পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ইলেভেনের সঙ্গে অবশ্যই ডিভাইসটির মধ্যে কতটা গেমিং পারফরমেন্স বেকার থাকে সেটা অবশ্যই আমার কাছে এলে অবশ্যই গেমিং রিভিউ করেও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এবং যদি ক্যামেরা কিনে কোনো কথা বলা যায় ব্যাক সাইডেই থাকছে চারটি ক্যামেরা সেট আটচল্লিশ মেগাপিক্সেলে মেন সেন্সার দুই মেগা মাইক লেন্স দুই পিক্সেলের গেপ সেন্সার তার সঙ্গে সঙ্গে একটি এআই আই সেন্সার থাকে থাকছে সেলফিতে এখানে থাকছে অবশ্যই আট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি আমি বলবো ঠিকঠাকই থাকছে গেভ্যাসির মধ্যে তাহলে ব্যাকেরকে নিয়েই কথা বলতে চাই সাত হাজার এর পাওয়ারফুল ব্যাকই থাকছে ক্যাপসি ক্যাবল থাকছে তার পাশাপাশি আঠেরো ওয়াটের একটি ফার্স্ট চার্জার অবশ্যই ব্যাকের ব্যাকআপটা আমি বলবো ঠিকঠাকই থাকছে কেননা সাত হাজার এর পাওয়ারফুল ব্যাকের মানে বুঝতেই পারছেন অনেকটা বেকার ব্যাকের ব্যাকআপ আপ মধ্যে থাকছে কিন্তু কিন্তু ডিভাইসটা চার্জ করতে বুঝতেই পারছেন চার ঘন্টার কাছাকাছি অবশ্যই সময় লেগে যেতেও পারে কেননা অনেকটা বড় ব্যাটারি তার ওপরে আঠের ওয়াটের কেবলমাত্র ফাস্ট চার্জার তো চার্জটা করতে অনেকটা সময় লাগতে পারে কতটা সময় লাগে অবশ্যই আমার কাছে এলে আমি আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করে দেবো তো এটাই ছিল আজকের এই ভিডিওতে ডিভাইসকির পেক্স রিভিউ এবং ডিভাইসকি যখন বাংলাদেশে পাওয়া যাবে আপনারা তখন ওই পেয়ে যাবেন ধরুন না তেরো থেকে চোদ্দ হাজার টাকা বাজেটের সঙ্গে তো এই বাজেটের সঙ্গে ডিভাইসকি কেমন হতে পারে যে পেক্সটা দেখা যাচ্ছে অবশ্যই ঠিকঠাকই হতে পারে কিন্তু গিভাসকে আমার কাছে আসতে দাও তারপরে অবশ্যই হ্যাংসন রিভিউতে আমি আপনাদের সঙ্গে গিকেল শেয়ার করতে পারবো গ্রিভাসকে আপনার জন্য কতটা পারফেক্ট হতে পারে তো আশা করি আজকের ভিডিও কি আপনাদের বিন্দুখানি হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিজ্ঞর সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ